আমি একটা এক্সাম্পল দিয়েছি যে এখানেও তো জিরো ওয়ান আছে, বাট ইট ইজ লিনিয়ারলি সেপারেবল, রাইট? বাই হোয়াট ইউ ক্যান সি দেয়ার ইজ এক্স অ্যান্ড দেয়ার ইজ ওয়াই অ্যাক্সিস, সো ইউ ক্যান সেপারেট বাই ইউজিং আ স্ট্রেট লাইন, সো দিস ইজ লিনিয়ারলি সেপারেবল। বাট মাই কোয়েশ্চেন ইজ দ্যাট হোয়াই দিস ইজ নট লিনিয়ারলি সেপারেবল দিস এক্সাম্পল, সেটা হলো আমার কোয়েশ্চেন। এই এক্সাম্পলটা কেন লিনিয়ারলি সেপারেবল না? স্যার, এইখানে যদি আমরা এই বিষয়গুলোকে যদি একটা মানে প্লট আকারে যদি দেখি, তাহলে প্লট আকারে দেখলে দেখবো যে আমরা এটা হচ্ছে ওইটা হচ্ছে অর প্রবলেম অথবা এন্ড, এটা হচ্ছে এক্স অর। মানে এইখানে যেটা হয় যে আমার এখানে দুইটা কন্ডিশন একটা যদি সত্য বা মিথ্যা হয় সেক্ষেত্রে আমি এটাকে ওয়ান ধরতেছি। তো এই এক্স অর এর ক্ষেত্রে যেটা হয়, যেটা যদি আমি একটা প্লট ডায়াগ্রাম যদি চিন্তা করি, দেখবো যে আমার আউটপুট গুলো এমন ভাবে পড়ে যে আমি এটাকে একটা সিঙ্গেল লাইন দিয়ে হচ্ছে আমি এটাকে সেপারেট করতে পারি না, যার কারণে এটা হচ্ছে আপনার নন লিনিয়ারলি সেপারেবল। না, আউটপুট বল, তুমি এই যে বলতেছো এগুলোকে আমি সিঙ্গেল লাইন দিয়ে সেপারেট করতে পারছি না। জি স্যার, যাই হলো, এখন আমরা এখান থেকে আমাদের টার্গেট হলো কি বের করা, ওয়াই ফাইভ বের করা, তাই না? জি স্যার, ওয়াই ফাইভ যদি আমরা বের করি তাহলে আমাকে বের করতে হবে ওয়াই টু ওয়াই ফোর, ওয়াই ফোর ইন্টু ওয়াই টু হলো ডব্লিউ ফোর ফাইভ, আর ওয়াই টু ইন্টু ওয়াই টু হলো ডব্লিউ থ্রি ফাইভ। দেখো এগুলো কিন্তু আর এন এন এ করেছো, আর এন এন এ করেছো না? ওকে, এখন আমরা তাহলে বের করলাম ওয়াই ফাইভ। এখন আউটপুট তোমার একাধিক হতে পারে না, এখানে কি একাধিক আউটপুট হতে পারতো কিনা বলো। জি স্যার, একাধিক আউটপুট হতে পারে স্যার। তো আমরা বের করব বেসিক্যালি ওয়াই টু আর ওয়াই ফোর এর ক্যালকুলেশন করে আমরা বের করব, আর সিগমেন্ট তো অ্যাক্টিভেশন ফাংশন। আগে বললো যে স্যার ওয়াই ফাইভ টা বের হবে হচ্ছে আমার ওয়াই টু যেটা আউটপুট আসছে ইনটু হচ্ছে আমার ওয়েট, তারপর হচ্ছে ওয়াই ফোর এর ক্ষেত্রে যেটা ক্যালকুলেশন করা হবে দুইটা সিগমেন্ট। সিগমোডের ফর্মুলাটা বলো, সিগমোডের ফর্মুলা কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস e ইনভার্স ইনভার্স x x x এটাকে বলা হয় এক্সপোনেনশিয়াল টু দি পাওয়ার অরিজিনাল e স্যার। জি স্যার, e ইনভার্স কত? x ইনভার্স x x টা হচ্ছে স্যার মানে প্রিভিয়াস যে এটা না? জি স্যার, এটাই স্যার। হ্যাঁ এটাই স্যার। তো ওখানে এটাকে মাইনাস আছে না, তুমি ইনভার্স x বলছো কি হবে? ইনভার্স x স্যার, এটা তো আমার যে প্রিভিয়াস যেটা ক্যালকুলেশন করে আসছে y এর এটার যে অরিজিন, আই মিন প্রিভিয়াস যে অরিজিন স্যার, সেটার স্যার ক্যালকুলেটেড ভ্যালু স্যার। হ্যাঁ, ওই যে নোড এর আমার ক্যালকুলেটেড ভ্যালু। यस স্যার, তার মানে x টা y y5। यस স্যার, y5 বুঝছো কি না? জি স্যার, জি স্যার। এগুলা কাটু সিম্পল, এগুলা কিন্তু সিম্পলিফাই করে লিখবে, বুঝছো কি না স্যার? x টা তো y5 না স্যার, x টা হচ্ছে স্যার y5 এর যে অরিজিন স্যার, সে স্যার তার ভ্যালু মানে ওয়েট সব ক্যালকুলেটেড টোটাল ক্যালকুলেটেড প্রিভিয়াস নোডের যে ভ্যালুটা সেটা, প্রিভিয়াস নোডের ভ্যালু স্যার। জি স্যার, দেখো এই যে দেখো তুমি এখানে কি লিখছো এটা দেখো, আগে তো বুঝুন অন্যদের কথা আসো আরেকটা স্যার, জাস্ট ফর্ম মানে আই মিন ডায়াগ্রামটা দেখাইলে হবে স্যার। না না, সেটা তো আমি এই যে ওয়াই ফাইভ না, তুমি এখানে ওয়াই ফাইভ ইউজ করছো কি হিসেবে আমি সেটা মিন করছি, বুঝুন। আমরা এখন এরর, এররটা কেন বললাম, কারণ আমাদের আসার কথা ছিল জিরো আউটপুট আর এসেছে কত, পেয়েছি আমরা 0.82, তার মানে আসলে ডিজায়ার আউটপুট আসে নাই। ঈশ্বরজান ঠিক আছে কিনা? স্যার আমরা এই প্রেডিক্টেড আউটপুটের থেকে আর কি ওয়াইফাই এর আউটপুট বাদ দিব, দিলে আমাদের তো এরর আসবে। ওয়াইডি হলো তোমার এক্সপেক্টেড আউটপুট। জি স্যার, ডিজায়ার্ড আউটপুট। ডিজায়ার্ড, ওকে।
তুমি আশা করছো যে এটা পাবা, জিরো পাবা, কিন্তু আসলে তুমি পেয়েছো এটা, তারপরে তোমার এরর আছে এটুকু। ফাইন, তো এখন তুমি এই একটা ইটারেশন করলা, মানে ইপোক ওয়ান ইটারেশন ওয়ান, এরপরে ইপোক ওয়ান ইটারেশন টু তে যাবো আমরা। ইপোক ওয়ান ইটারেশন টু মানে হচ্ছে স্যার ইপোক ওয়ান ইটারেশন টু হচ্ছে জিরো ওয়ানের জন্য কাজ করা আর কি। হ্যাঁ, এই যে এখন এটা হলো ইটারেশন ওয়ান, এটা হলো ইটারেশন টু, ক্লিয়ার? জিরো ওয়ান আর জিরো ওয়ানের জন্য করা, কিন্তু ইপোক ওয়ান, হ্যাঁ মানে চারটাই হবে ইপোক ওয়ান এর মধ্যে পড়বে, জিরো 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 ওয়ান, ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান। সো তুমি তো বুঝো, বুঝেছো তো, কিন্তু তুমি লেখো নাই কেন? স্যার আমি এই জন্য আপনাকে বলছিলাম যে স্যার ইপোকটা তো অনেক বড় হয়, এখন লিখে কোনো অসুবিধা না, তোমাকে তো সব ইপোক লিখতে হবে না। এখন আসো, অন্যরা কিন্তু লাগবে না, তোমাকে সাবমিট করতে হবে, তোমার শুধু বুঝলেই হবে। আবার ওয়াই ফাইভ করলা, তোমার আসলো এটা, এখানেও তোমার এরর আছে। এত এভাবে তুমি কার জন্য করলা, ওয়ান ওয়ান জিরো জন্য করলা, এরপরে ওয়ান ওয়ান এর জন্য করলা, ওয়ান ওয়ান লাস্ট ওয়ান ওয়ান না, এই যে ওয়ান ওয়ান ডান এরর দিলে, তার মানে তোমার ফার্স্ট ইপোক এর জন্য তুমি করলা, তোমার দেখো আউটপুট এই প্রত্যেকটাতে তোমার কি এরর আছে। এরপরে তোমার কাজ কি, এরপরে তোমার ওয়েট কে অ্যাডজাস্ট করতে হবে, তারপরে কি করতে হবে, ঈশ্বর বলো, তুমি বলো, এরপরে এখন তোমার কাজ কি? স্যার এখন ওয়েট আপডেট করতে হবে ব্যাক প্রপাগেশন করে, ব্যাক প্রপাগেশন করে ওয়েট আপডেট করবা। তো ব্যাক প্রপাগেশন করতে হলে আগে কন্ট্রোল ওয়েট আপডেট করবা, যেহেতু আমরা ব্যাক প্রপাগেশনের কথাই বললাম, আগে কার ওয়েট আপডেট করবা? স্যার প্রথমে ওয়াই ফাইভ এর আপডেট করব, তারপরে ওয়াই ফোর আর কি, ব্যাক ওয়াই ফাইভ না, আসলে ফার্স্টে ওয়াই ডব্লিউ ওয়ান ডব্লিউ থ্রি কাদেরকে আপডেট করবা, এই দুটো আপডেট করবা, এই দুটো আপডেট করে তারপরে তুমি আপডেট করবা একে। প্রথম থেকে লাস্ট পর্যন্ত করতে করলে সমস্যা নেই, যেহেতু আমাদের সবগুলো ওয়েটই আপডেট করতে হয়। এখানে একটা কোশ্চেন রয়ে গেছে, তাহলে এই কোশ্চেনটা নোট ডাউন করো, আমরা আপডেট কি এ থেকে করব, শেষ থেকে করব না শুরু থেকে করব, এগুলো তোমার এখানে রিটেন আসতে হবে যে ইউ ক্যান আপডেট ওয়েট ফ্রম ইদার সাইড, ফ্রম লাস্ট অর লাস্ট, এগুলো আমি লিখবো ডিটেলস, এবং সেটা রেফারেন্স দিয়ে লিখলে আরো ভালো, যে তুমি কোন এক জায়গায় বলেছে কেউ একজন, হ্যাঁ রেফারেন্স দিয়ে লিখলে ভালো, কারণ একটা ফাইনাল অল্টারনেট কাজ করবে একটু কষ্ট করতে হবে না, বলো? জি জি স্যার, অবশ্যই স্যার। এটা কি আজকে আমাদের টেস্ট হিসেবে কাউন্ট হবে না, নাকি আমার রিটেন কিছু দিতে হবে? না, তোমাদের সাথে তো ডিসকাশন চলবে, চলতে থাকবে। জি স্যার, আন্ডারস্ট্যান্ড? ঈশ্বর বলো, অন্যরা বলো, আমি বলবো স্যার। হ্যাঁ বলো বলো। এটা স্যার হিডেন লেয়ার থেকে স্যার আউটপুট লেয়ারে যেতে যে স্যার ওয়েট, মানে
ওইটা যে সমস্যাটা মানে আমি হ্যাঁ হ্যাঁ এটাই করছে, এটা লার্নিং নেট দিছে এক্স ওয়ান হচ্ছে ইনপুটটা সবার জন্য এক বিষয়টা হচ্ছে যে আমার এররটা কি, প্রথমে আমার একটা এরর লাগে, আমি যদি ওয়েট কে যদি আপডেট করতে চাই আমার প্রথমে লাগবে এরর এবং এরর গ্রেডিয়েন্ট। তো এখন আমি যদি আমার ওয়েট আপডেট করার জন্য দরকার গ্রেডিয়েন্ট, এখন গ্রেডিয়েন্ট বের করার জন্য দরকার আমার এরর। তো এররটা কি, এররটা আমি বের করব হচ্ছে এক্সপেক্টেড আউটপুট মাইনাস হচ্ছে আমার ক্যালকুলেটেড আউটপুট। আমি যখন এররটা বের করলাম এখন আমি বের করব হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্টটা বের করব কিভাবে, ক্যালকুলেটেড আউটপুট ইনটু 1 মাইনাস ক্যালকুলেটেড আউটপুট ইনটু হচ্ছে আমার এরর। যখন আমি গ্রেডিয়েন্টটা পাবো এখন আমি ওয়েটটাকে আপডেট করব। ওয়েট আপডেট করার ফর্মুলাটা কি, লার্নিং রেট যেটাকে আমরা আলফা বলতেছি ইনটু ইনপুট এবং হচ্ছে ইনটু আমার গ্রেডিয়েন্ট, তখন আমার ওয়েটটা আপডেট হয়ে যায়। এই সেম প্রসেসে আমি এখন ইনপুটে থাকি, হিডেন লেয়ারে থাকি, আউটপুটে থাকি, আমার এই সেম প্রসেসে কাজ করতে হবে। এটা হচ্ছে মানে মেইন জিনিস আর কি। হ্যাঁ সেটা তো আমরা বুঝেছি। আমাদেরকে এই যে তুমি এটা তো তোমার একটা ওয়েট কারেকশন করতেছি এখানে এসে, তো এখানে আলফা হচ্ছে তোমার কে লার্নিং রেট বলতেছো তাই না? লার্নিং রেট জি স্যার। হ্যাঁ তা এক্সআই হলো তোমার ইনপুট, ইনপুট আর ডেল্টা ওয়াইটি হচ্ছে গ্রেডিয়েন্ট। গ্রেডিয়েন্ট এখন তুমি গ্রেডিয়েন্ট কি ডিফাইন করো, গ্রেডিয়েন্টটা কি, আর তোমার লার্নিং রেট তো তুমি ধরে নিবা। হ্যাঁ লার্নিং রেট ধর আছে, গ্রেডিয়েন্টটা হচ্ছে স্যার আমার গ্রেডিয়েন্ট আমি বের করব হচ্ছে ক্যালকুলেটেড আউটপুট ইনটু 1 মাইনাস ক্যালকুলেটেড আউটপুট ইনটু এরর। এই গ্রেডিয়েন্ট আমি এভাবে ডিফাইন করে বের করব। এক্স্যাক্টলি। এখন আমরা চলে যাই গ্রেডিয়েন্টের ফর্মুলায়। আচ্ছা এই যে গ্রেডিয়েন্টের ফর্মুলা মনে হয় এটা আরো এক্সপ্লেইন করবা তুমি গ্রেডিয়েন্ট কি, কেন তুমি এখানে আসলে, এগুলো লিখে দিবা, নোট করবা। এই জন্য তো ডক ফাইলে যেন তোমাদের কষ্ট কম হয়, এখন তুমি নোট করতে অসুবিধা হবে না। তাহলে এটা কি হলো আমার আউটপুট into 1 minus output no sir ji na sir ekhon bolo ei je ekhane tomar ekhane abar tumi into summation of eta tumi explain koro naki ei formula ta ke tumi onno kono simplify hoye likhba eta tumi bhebe dekho যে লিখে ফেলো এগুলো তোমাদের তো বলেছি যে 100% বুঝে লিখতে হবে। বলো বলো কি বলতে পারবা? তাহলে এগুলো বের করবা ওইভাবে মডিফাই করে লিখবে এবং সেটা তোমাকে বলতে হবে। আচ্ছা আমরা এখন চলে যাই হলো সুমনের তর থেকে রাজীবের তর, ইশরাত জাহান। ইশরাত এখন তুমি বলো তোমার তো তাহলে ছিল হলো এই যে, হ্যাঁ তুমি এখানে কোথায় W5 ডেল 5 টা ভ্যালু তুমি কোথায় ক্যালকুলেট করছো এবং কোথা থেকে পেয়েছো এখানে স্যার? ওই ফর্মুলা ওয়াইজ আমি যে স্যার লিখে দিছি আর কি। হ্যাঁ তোমার তো অনেক ল্যাবরেটরি লিখেছো, ফাইন ডেল থিটা 5 তুমি লিখেছো। আমাদের ডেল থিটা ফাইভ কি ইস্যুতে ছিল? ডেল থিটা ফাইভ স্যার আমরা যে এক্সাম্পলটা নিই ওইখানে থিটা ফাইভ এর মান আছে, ডেল থিটা ডেল ফাইভ এর মান আমরা তো ক্যালকুলেট করলাম স্যার এরর গ্রেডিয়েন্ট। তো এখানে তুমি ডেল থিটা ফাইভ কেন লিখেছো স্যার? এটা আমরা আর কি ওয়েটের সাথে আর কি কারেকশন করতেছি, তাই স্যার ওইটা তো থেটা ফাইভ ধরছি, আর তাহলে এইটা যে কারেকশন মানে আর কি থেটা পাবো সেটা এজন্য দেল ধরে নিছে। এ তোমরা বুঝছো এটা, অন্যরা বুঝছো এই লাইনটাতে এসে, এই লাইনটাতে এসে তোমরা বুঝছো কিনা বলো, হোয়াট ডাজ ইট মিন দা দেল থেটা ফাইভ, আগে এটা তুমি বলো। ডেল থিটা ফাইভ মানে কি আগে সেটা বলো স্যার। আউটপুট ক্লিয়ার আর ইরর গ্রেডিয়েন্ট স্যার। স্যার থিটা ফাইভ আর কি থ্রেশহোল্ড মান স্যার? স্যার এটা থ্রেশহোল্ড, তোমার
আউটপুটের এরর গ্রেডিয়েন্ট আউটপুটের এরর গ্রেডিয়েন্ট ডেল 5 থিটা 5 না এরা কে বলেছে স্যার ওয়েট কারেকশন মেবি এটা থ্রেশোল্ড কারেকশন জি স্যার থ্রেশোল্ড কারেকশন আর কি থ্রেশোল্ড থ্রেশোল্ড কে কি আমরা কারেক্ট করব বা করতে হয় কিনা এর आंसर বলো তাহলে থ্রেশোল্ড তো স্যার আমাদের কাট অফ ভ্যালু এটা তো কারেকশন করতে থ্রেশোল্ড তো কারেকশন করা লাগবে ওটা তো ডিফল্ট মানে কি বলবো ট্রুব আরেকটা কোশ্চেন রেখে যাই সেটা হলো তোমার ইউজুয়ালি আমরা ওয়েট কারেকশন করি ওয়েট ছাড়া কি আমাদের অন্য কিছু কারেকশন করতে হয় কিনা বা কেন হয় এই কোশ্চেনটা आंसर দিতে বললে দাও নালে এখন আমরা যে কোশ্চেনটা করেছি যে আমরা কি আদো বায়াস আপডেট করতে হয় কিনা সব সময় নাকি আমাদের শুধুমাত্র ওয়েট আপডেট করলে হয় তার বায়াস আপডেট করতে হয় স্যার ওয়েট আপডেট করলে তো স্যার আগে যে বায়াস ওটা তো স্যার চেঞ্জ হয়ে যায় তো ওয়েট আপডেট করলে কি বায়াস চেঞ্জ হয় না স্যার ওয়েটটা তো চেঞ্জ হইতেছে বায়াসটা চেঞ্জ না বাট কথা হচ্ছে স্যার আমাদের তো মানে ই ওয়েট আপডেট করার পর স্যার আমরা যে ভ্যালুটা পাচ্ছি স্যার তো ওইটার সাথে আরেকটা ভ্যালু যোগ করলে তো আমাদের মানে মেইন যে ভ্যালুটা পাওয়া কথা ওইটা পেতে হবে তো ওইটা পাওয়ার জন্য তো স্যার আমাদের থ্রেশোল্ডটাও চেঞ্জ করা লাগবে কেননা তখন তো মানে যে নতুন যে আপডেটটা পাচ্ছি ওইটার সাথে আগের যদি থ্রেশোল্ডটা মিলাইতে যায় তাহলে তো স্যার মেইন যে ভ্যালুটা আমরা পাওয়ার কথা ওইটা তো আর পাবো না এই জন্য স্যার আমাদের থ্রেশোল্ডটাও আপডেট করা লাগবে তাহলে এইগুলো তোমরা রেফারেন্স দিয়ে লিখবা থ্রেশোল্ড আপডেট তুমি রেফারেন্স বলতে আমি বুঝাচ্ছি এটা যে কোন এক জায়গায় কে তো বলতে হবে বলেছে কোন বইতে পড়েছে কত দেখেছে বলো একাডেমিক টু দিস এখানে বলেছে তোমাকে চেঞ্জ করতে হবে এবং সেটা রেফারেন্সে লিখে দিবা কোথায় তুমি কথা পেয়েছো বা কিছু স্যার থ্রেশোল্ড নিয়ে আমি থ্রেশোল্ড আপডেট করতে হয় আপডেট করতে হয় না স্যার বায়াস আপডেট থ্রেশোল্ড তো স্যার কাট অফ ভ্যালু স্যার থ্রেশোল্ড আপডেট করতে হবে কেন স্যার বায়াস আপডেট করতে হবে থ্রেশোল্ড বায়াস আপডেট করতে হবে ওই যেমন এই যে এএনএন নিয়ে আমরা একটা ফাইল করলাম দেখো একদম বেসিক থেকে শুরু করে তারপরে কেন কি কোথায় ইউজ হয় বেসিক ফর্মুলা আন্ডারস্ট্যান্ডিং সিম্বল এটা অ্যাপ্লিকেশনটা কি এটার ব্যাকড্রপ ড্রব্যাকগুলো কি সবগুলো ডিটেইলস আলোচনা করব তারপরে আমরা একটা সিমুলেশন দেখালাম তাই না জি স্যার সিমুলেশন শেষ এর মানে এ সিঙ্গুলার পারসেপশন শেষ তারপর সেটা কোড করলাম শেষ করে দিলাম কোড পর্যন্ত এই এলএসটি মত তোমাদের সেই কাজটা তো বলো ক্লিয়ার বুঝতে পারছো আমার কথা স্যার এটা বুঝছি এটা বুঝছি এইটুকু বুঝছি স্যার অন্য কেউ তো বুঝে না যারা বুঝে না তাদের জন্য বুঝছে স্যার সব ক্লিয়ার করে দেখো এটার আগে আমি এখানে একটা সবগুলো ডেরিভেটিভ এর ফর্মুলা দিয়েছি এখানে যে দেখো আগে ডেরিভেটিভ এর ফর্মুলা গুলো বুঝে আসতো না এই ddx অফ c c মানে এখানে কোন একটা কনস্ট্যান্ট বলে সেটা জিরো হয় ddx অফ x হয় আমাদের এখানে এই ফর্মুলাটা ইউজ হয়েছে ddx অফ x টু দি পাওয়ার n n ইনটু x টু দি পাওয়ার n - 1 এখন বুঝছো আরেকটা ফর্মুলা আমরা ইউজ করেছি সেটা হলো দুটো ফর্মুলা একটু হলো এটা একটু লেখো তো তুমি লেখে রাখো এখন দেখি দেব মানে আমি চাই না যে তোমাদের কোনো প্রবলেম থাকুক ক্লিয়ার স্যার তাহলে লাস্টে জিরোটা ছিল কনস্ট্যান্ট ছিল আমি এখন সলভ করে দিচ্ছি কোনো অসুবিধা নেই তুমি চিন্তা করো না ওটা পার্সিয়াল ডেরিভেটিভ ছিল আর এটার কিছু কনসেপ্ট লাগবে এটার কিছু কনসেপ্ট লাগবে ওকে এবার আসো এবার দেখাই তোমাদের আমি তো বলেছি তোমাদের কোনো টেনশন করতে হবে না কিন্তু তোমরা একটু ইন্টারেস্ট থাকবে তাতে হলো সংক্ষেপে লিখি হ্যাঁ ধরো ডেল জিরো ওয়ান লিখি শর্টকাটে হ্যাঁ ইকুয়াল টু হাফ ইনটু টি ওয়ান মাইনাস ও ওয়ান টি ওয়ান মানে টার্গেট ওয়ান ও ওয়ান মানে আউট ওয়ান ঠিক আছে পি স্কয়ার প্লাস হাফ ইনটু টি টু মাইনাস ও টু ক্লিয়ার এখন দেখো আমরা একটা সূত্র ছিল না ডিডি এক্স অফ এন স্কয়ার সরি ডিডি এক্স অফ এক্স টু পাওয়ার এন এটা সূত্র কি এন ইনটু এন ইনটু এক্স 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 টু পাওয়ার এন মাইনাস ওয়ান তারপরও আরো আছে তারপরে কি
এখন বুঝছো? জি স্যার। দেখো ফর্মুলাতে যাই, এটা ডেরিভেটিভ স্যার, ডেরিভেটিভের সূত্র দিছে। আচ্ছা ওটা স্যার ওটা হবে না, এই যে 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 এটা দেখছো ডিডিএক্স এক্স টু জোন, এই যে এই ফর্মুলাটা দেখছো? জি স্যার। জি স্যার ফর্মুলাটা এখানে লেখো। এখন তোমরা হয়েছে কি বাবা, যখন ম্যাথ পড়তে স্যার একটু একটু জুম করেন না স্যার, যে স্যাররা কেন ম্যাথ পড়ায় এত প্যারা দেয়, এগুলো তো আমাদের লাগবে না। হ্যাঁ এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট বানাই ফেলবা, হয়ে গেল। শুধু এই ডিপ লার্নিং কেন, তুমি যদি ধরো একজন ভালো প্রোগ্রামার হতে চাও বা একজন সলিউশন আর্কিটেক্ট হতে চাও, একজন সলিউশন আর্কিটেক্ট কিন্তু তুমি একটু ভালো এই অ্যালগোরিদম বা ম্যাথমেটিক কনসার্ন হতে পারো। যেমন বিশেষ করে তুমি মাইক্রো সার্ভিস যদি কাজ করো একটা, এখন আমাদের স্টুডেন্টরা তো ওই লেভেলে কাজ কম যায়, তারা বেশিরভাগই কোডার হয়। কোডার অ্যান্ড সলিউশন আর্কিটেকচার দুটো কিন্তু এক না, বা বিশেষ করে যারা ডেভঅপসে কাজ করে, ডেভেলপমেন্ট অপারেশন, ইভেন তোমরা যারা ওএস কোর্স করছো, মানে বুঝছো ওএস কি কাজে লাগে ডেভেলপমেন্ট, আমি তো ওয়েব ডেভেলপার হবো ওএস কি কাজে লাগবে, আমি তো প্রোগ্রামার হবো, তোমার ওএস যে কত ইম্পর্টেন্ট একটা কোর্স। অপারেটিং সিস্টেম স্যার, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট। ভালো নেটওয়ার্কিং বুঝতে গেলেও ম্যাথ লাগবে, ভালো অ্যালগোরিদম বুঝতে গেলেও ম্যাথ লাগবে, ওএসও তো আলটিমেটলি অ্যালগোরিদমের কনসেপ্ট আছে না স্যার। আরেকটা ইম্পর্টেন্ট কোর্স হচ্ছে স্যার থিওরি অফ কম্পিউটিং, থিওরি অফ কম্পিউটিং। আচ্ছা আমি মানে শর্টকাট যদি এই কয়টা বলি, এখন তুমি আসো এগুলো তুমি ভালো ভালো সলিউশন আর্কিটেক্ট হতে পারবে না, তুমি ডিপ লার্নিং বাদ দাও, মেশিন লার্নিং বাদ দাও, এগুলো ভালো, তোমরা তো ওইদিকে যেতে চাও অনেকেই। সেখানে যেতে গেল তোমার নেটওয়ার্কিং অপারেটিং সিস্টেম অ্যালগোরিদম ছাড়া হতে পারবো না, তুমি হয়তো কোডার হতে পারবা, প্রোগ্রামার, প্রোগ্রামার হওয়া এক জিনিস, সলিউশন আর্কিটেক্ট হওয়া এক অন্য জিনিস। কিন্তু এই যে আমাদের এখন কিন্তু ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি কিন্তু মাইক্রো সার্ভিস নলেজ নিয়ে বের হতো, কোন ইউনিভার্সিটি নাই এগুলো। তুমি দেখো তোমার এক একটা মডিউলকে তুমি একটা সফটওয়্যার কি কি করো, তুমি আলাদা ভেঙে ফেলো। তোমার টোটাল মনে করো আমার একটা এডুকেশন ইয়ারপি আছে, রেজিস্ট্রেশন আছে আমার, তারপর কিছু অ্যাকাউন্টস আছে আমার, কি আছে এইচআর আছে, এই প্রত্যেকটা কিন্তু একটা ইয়ারপি একটা পড়ে, কিন্তু আমি আলাদা আলাদা সার্ভিস করে ফেলবো, এক একটা সার্ভিস এক একটা পোর্টে চলবে, এক একটা পোর্ট কতগুলো ইনস্ট্যান্স ক্রিয়েট করে কতগুলো সে রিকোয়েস্ট নিতে পারবে। বুঝলাম না মা বাসা মানুষ যে ইয়ে ট্রেনের টিকিট হ্যাং করে ফেললো, কেন করে ফেললো, তারপরে তুমি কতটা রিকোয়েস্ট নিতে পারবে এই পোর্ট দিয়ে। এরপর আমি একটা রেজিস্টার ফাইল মেনটেন করলাম, এই রেজিস্টার ফাইল থেকে সে কখন কখন একটা রাউন্ড রবিন একটা অ্যালগোরিদম ইউজ করলাম, এখন বুঝো যে কেন অ্যালগোরিদম নলেজ তোমার লাগবে, কেন নেটওয়ার্কিং লাগবে, কেন ওএস লাগবে, এখন বুঝছো। তোমরা তো হয় কি যেদিকে রিয়েল কম্পিউটার সায়েন্স মানে কি মেজর কোর্স গুলো সবগুলোর নলেজ লাগবে, একটা ছাড়া আর একটা পড়লে আর একটা ছাড়া আর একটা পড়লে কাজ হবে না। তাহলে তো তুমি ওই যে ইসে করো একটা ট্রেনিং করে ফেলবা, 3 মাস 6 মাসের ট্রেনিং করে কিন্তু তুমি কোডার হতে পারবা, কোডার হওয়া এক জিনিস, আর তোমার সলিউশন আর্কিটেক্ট হওয়া অন্য জিনিস, ডেভঅপস অন্য জিনিস, দুটো দুটো ফ্যাক্টর। কি ধরবা সরি x ধরো, এটাকে কি ধরো x, আর 2 টাকে তুমি n ধরো, এভাবে পড়লে তোমার সেমিস্টার চলে যাবে বাবা। এটাকে তুমি x ধরো আর এটাকে তুমি n ধরো, ক্লিয়ার? আর এটাকে তুমি ধরো এই পাশে, এটাকে তুমি ধরো এই যে এটা T2O2, এটাকে তুমি p ধরো, তাহলে এটা যদি p ধরো এটা তো একটা কনস্ট্যান্ট, এটা জিরো হয়ে যাবে, ওখানে পড়া যায়। তারপরে সূত্র কি ছিল,
n into x to the power n minus 1 তারপরে ddx of x আবার তার মানে আবার ইনটু তাই না ইনটু এখন দেখো t1 টা জিরো হয়ে যাবে কেন জিরো হয়ে যাবে কারণ t1 তো কনস্ট্যান্ট আমি কার কর রেসপেক্ট করছি 0 1 এর 0 1 জি স্যার 0 মাইনাস আর এই যার রেসপেক্ট করছি সেটা কি হবে 1 হবে মাইনাস 1 হবে না মাইনাস 1 জি স্যার 0 0 আউট কোন দিত স্যার মাইনাস 1 তাহলে এটা 1 হবে এইজন্য 1 হয়েছে আর প্লাস ওটা 0 হয়ে গিয়েছে এটা 0 হয়েছে কেন 0 হয়েছে এটা কনস্ট্যান্ট স্যার পার্সিয়াল ডেরিভেটিভ স্যার কারণ স্যার আমরা 0 0 1 এর সাপেক্ষে করছি স্যার তাহলে 0 2 টা স্যার কনস্ট্যান্ট কনস্ট্যান্ট জি স্যার এখন আসলে এই 2 2 কাটা গেল তাহলে কি থাকে t1 - 0 1 আর 2 - 1 তো 1 ইনটু 0 - 1 তাহলে কি হয় এখন গুণ করো 0 দিয়ে গুণ করলে কি হবে এ 0 ই হবে এই যে তারপরে কি এবার মাইনাস t1 মাইনাস মাইনাস প্লাস 0 1 এবার আসছে এই তুমি জানলে লেখা আর কি মাইনাস t1 প্লাস 0 1 অথবা অন্যভাবে আচ্ছা আমার এখানে অন্যভাবে লেখা মাইনাসটা আগে একই কথা কোনো অসুবিধা নাই মাইনাসটা আগে নিয়ে নিলাম নিয়ে লিখলাম t1 মাইনাস 0 1 একই কথা না ইয়েস স্যার জি স্যার এখন এইগুলো যদি এভাবে দেখাই বলো এখন এগুলো দেখানো টাইম আছে এবার বুঝছো তোমরা সবাই জি স্যার জি স্যার টি ওয়ান মানে ঠিক সিমিলারলি ইস্টার যেমন এটা সলভ করেছে দেখো এ কিভাবে এটা আসলো এটার ফর্মুলা হচ্ছে এটা দেখো এই যে তুমি এটাকে যদি ইউ ধরো 1 কে আর এটাকে যদি তুমি বি ধরো তাহলে কি td out 1 এর সাপেক্ষে তুমি করলে তাই না তাহলে কি u বাই b তাহলে u বাই b এর ফর্মুলা যদি লেখো লিখতে লিখতে একসময় তুমি এটা বলবা আর এই ফর কেউ যদি ডিটেইলস ক্যালকুলেশনটা দেখতে চাও তাহলে সেটা আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে তাহলে ইয়ে যা সমস্যা নাই স্যার এটা করে নিব স্যার না তারপর করা আছে তোমরা দেখ তোমাদের সেই কষ্ট ড করার দরকার নাই ও একজন করে দিয়েছে ওটাই থাক এই যে ওটা দেখেছো এরপর ফর্মুলাতে ফেলে ও দেখিয়েছে ফর্ম ডেরিভেটিভ ফর্মুলা টি ডি এক্স অফ ইউ বাই বি বি ইউ তারপর এখানে এই যে বি এর মান ইউর মান বসে একসঙ্গে করতে 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 এটা চলে আসছে